হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ডাব চিংড়ির রেসিপি নিয়ে। তার জন্য বর গাছ থেকে কিছু ডাব নিয়ে এসেছে, তো এখন এই ডাবগুলোকে ছাড়ানো হবে, তারপরে আমি আমার রেসিপিটাকে এখানে বানাবো। আর এই গরমকালে ডাব চিংড়ির মতন একটা রেসিপি হলে গরম ভাতের সাথে খুবই ভালো হয়। আর এমনিও ডাবের অনেক গুণাগুণ রয়েছে গরমকালে, সবাই তোমরা জানো। তো ডাব খেলে কি হয়, পেটও ঠান্ডা থাকে, আর পেট ঠান্ডা থাকলে মনও ভালো থাকে। তো এই জন্যেই আজকে নিয়ে চলে এসেছি এই রেসিপিটাকে নিয়ে। আর এই রেসিপিটা করতে বেশি কিছু মশলার দরকার হয় না বলে বাড়িতে যে সমস্ত সাধারণ আমাদের মশলা থাকে সেইটা দিয়েই তৈরি হয়ে যায়। শুধু দরকার মধ্যে হয় কি আমাদের ডাবটাকে, আর ডাবটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু স্বাদ হবে না। তো শাশুড়ি মা আগে প্রথমে কি করছে, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছে। কাঁচা লঙ্কা না দিলে কিন্তু এই রেসিপির টেস্টটা হয় না। আর বরের আজকে ছুটি ছিল বলে তাই আজকের ও একটু শুটটা করে দিতে পারছে, আর আমি শিলনোড়ে খুব একটা বাড়তে পারি না বলে তাই শাশুড়ি এই রেসিপিটাকে একটু মশলাটা বেটে দিচ্ছে। ভালো করে পিষে বেটে নিতে হবে, এইটা যদি ভালো করে বাটা হয় তবে গিয়া তরকারিটা স্বাদ হয়। বাটলাম, বাটলে জিনিসটা ভালো হয়, আর মিষ্টি মশলা দিলে ভালো হয় না। এইটাতে শিলনোড়া বাটলে স্বাদ হয়, তাই আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটে ডাব চিংড়ি করবো। আর আমি এখানে ডাবটাকে এবার বর ডাব পেরে এনেছে, এবার ডাবটাকে আমি কেটে নেবো ভালো করে। নিচটা একটুখানি কেটে নিতে হবে যাতে কি হয় উনুনে ভালো করে বসতে পারে, আর ওপরেরটা ভালো করে কেটে নিতে হবে, বেশ বড় করে গোল করে নিতে হবে, যেটা আমি পরে চাকু দিয়ে করব। আগে ডাবটাকে কেটে নিচ্ছি। কাটায় গেছে, দেখো এরম ভাবে ডাবটা কেটে নিতে হবে। এবার এই ডাবটাকে আমার কাটা হয়ে গেছে, মুখটাকে এরম ভাবে কেটে নিতে হবে, নাহলে কিন্তু ভালো করে বসবে না। আর নিচটা আমার কাটা বাকি আছে, ওটা আমি কাটবো। আগে ওপরে থেকে মুখটা একটু কেটে নিয়ে জলটা বার করে নিতে হবে। এবার আমার দেখো ভালো করে কাটা হয়ে গেছে, এবার জলটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো। ডাব চিংড়ি মানে হচ্ছে মেন হচ্ছে এই জলটা, যেটা দিয়ে আমরা ডাব চিংড়িটা রান্না করব জল ছাড়া। তো মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কিন্তু আমাদের ডাবের এই জলটা, তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। নারকেল বা লেবুযুক্ত নারকেল দিয়ে কিন্তু ভালো ডাব চিংড়ি হয় না। ডাব চিংড়ি করতে গেলে আমাদের ভালো ডাব আনতে হবে, নারকেল দিয়ে কিন্তু ডাব চিংড়ি হয় না। তো এবার আমাকে মিষ্টিটা এবার একটু কেটে নিতে হবে। আমার মশলা বাটা শেষ, মুখটা তো দেখা যায় না, আমার মশলা বাটা শেষ, আমি মশলাটা তুলে দিচ্ছি, এবার আমার বৌমা রান্না করবে। আমি এখন মশলাটাকে তুলে ফেলছি, এবার আমার বৌমা রান্না করবে। শেষ পোলা দেখ হয়ে গেছে, এই যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা এবার আমি ডাবটাকে ভালো করে কেটে নিয়েছি। এখানে দেখবে পুরো ভালো করে যেন গোল হয়, যাতে আমি কি মাছটা যখন ম্যারিনেট করব করে যেন ভালো করে যেন গোল হতে হবে। আর নিচটা আমি দেখো ভালো করে কেটে নিয়েছি, যাতে আমি উনুনে যখন বসাবো যখন ভালোভাবে এরম ভাবে বসতে পারি, তো এরম ভাবে মুখটা যেন কাটা থাকে, আর এরম ভাবে পেছনটা ভালো করে কেটে দেখে নাও। এবার আমি মাছটাকে ম্যারিনেট করব। এবার এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি, বাবা কিছুটা কচু পাতা এনে দিয়েছে, আমি কচু পাতাতেই এখন মাখবো চিংড়িগুলো। এখানে দেখতে পাচ্ছ এই সাইজের চিংড়িগুলো নিতে হবে। এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি, এবার এখানে যে মাঝে সর্ষে আর লঙ্কা বেটে গেছিল সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আমার জিজ্ঞাসা করছি
देखते ही पाच कतटा मसृण बाटाटा हो सिंगड़ा काटले एटाई एक मेन सुविधा खेते जरम भलो है सरकम भलोक मसृण এখানে ভালো করে ম্যারিনেটটা করে নেব। এবার এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন যদি বাচ্চারা খেয়ে থাকে। এবার দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন নুনটা দিয়ে দেবেন স্বাদ মতন আপনাদের। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে দেখতেই পাচ্ছেন আমার উনুনটা জ্বালিয়ে দিয়েছি, একটু পর এবার ডাবটাকে আমি বসিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পিউরিটা, যেটা আমি ওই নারকে ডাবের ভেতর দিয়ে যে নরম যে অংশটা বেরোয় সেই অংশটা আমি এখানে বেটে নিয়েছি, সেই অংশটা এখানে এবার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা এই লেবার নারকেলের জায়গায় আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। এবার এখানে নারকেলের জলটা দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু নর্মাল জল মেশানো যাবে না, ডাব চিংড়ির মেন জিনিসই হচ্ছে আমাদের নারকেল জল। পরিমাণ মতন দিয়ে দেবেন, এমনিও আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডেসক্রিপশন কতটা কী পরিমাণ ব্যবহার করছি সেটা আমি ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। এবার এখানে আমার দেখো মাখাটা হয়ে গেছে, কতটা দেখতেই এখন কতটা ভালো লাগছে, তো খেতে তো কতটা ভালো হবে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এসছে কালারটা। এবার আমি আস্তে আস্তে করে এই ডাবের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দেবো। তো তার আগে আমি কী করব, সর্ষের তেল একটুখানি এটার মধ্যে দিয়ে দেবো, কারণ চিংড়িতে সর্ষের তেল ছাড়া চিংড়ির টেস্টই আসে না। আবার এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। আমি এখানে কচু পাতার মধ্যে মাখছি বলে ম্যারিনেটের কিছুটা পোর্শন বাইরে পড়ে যাচ্ছে, তো এইটাকে ভালো করে আমাকে চিংড়ির মধ্যে মেখে নিতে হবে। চিংড়িগুলোকে ভালোভাবে ডাবটার মধ্যে দিয়ে নেব। এখানে এতটা ধোয়া আসছে উনুনের, এই জন্য আমি তাকাতেই পাচ্ছি না ভালো করে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এখানটা অনেকটা চিংড়ি একটা ডাবের মধ্যেই চলে যাচ্ছে। সর্ষের তেল এই মুখটার ওপর দিয়ে আমি দিয়ে দেব। এবার আমার এখানে আটা মাখা হয়ে গেছে, এবার আটা মাখাটা ভালো করে এই মুখের চারদিক দিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা মতন আমাদের এটাকে রান্না করতে হবে। ডাবটা যখন একটু পুড়ে পুড়ে উঠবে তখন বুঝতে পারবে ভেতরে আমার মাছটা পুরো রান্না হয়ে গেছে। এবার এই যে মুখটা আমি কেটে রেখেছিলাম আগে থাকতে, এবার এটাকে আমি বসিয়ে দেবো। আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে, এবার ডাবের পাশ থেকে আমি এই লেচিটা দিয়ে দেবো। মোবাইল পর দেখায়গা আর লে যায়গা।
তো আমার রেডি হয়ে গেছে এখানে ডাব চিংড়ি। এখানে রোদও উঠে গেছে খুব, তাই জন্য মাথাটাকে পুরো ঢেকে নিয়েছি। তো এই হচ্ছে রেডি হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ পুরো সাইডটা পুরো পুড়ে গেছে, তার মানে মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এখানে প্রায় আধ ঘন্টা মতন রেখেছিলাম ডাবটাকে উনুনে। তো এবার রেডি হয়ে গেছে, এবার এটাকে থালায় আমি নিয়ে নেবো কিরকম হয়েছে। তো এইটা দেখে নাও কিরকম হয়েছে। এবার এই দেখো প্রায় রেডি হয়ে গেছে আমার। এখানে গ্রেভিটাও কি সুন্দর হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করব। এই আমার রেডি হয়ে গেছে ডাব চিংড়ি। আপনারাও বানিয়ে দেখুন এই রেসিপিটা, সত্যি গরমকালে খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে আর একটা কাঁচা লঙ্কার সাথে। তো আপনারাও খেয়ে দেখুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার আর শাশুড়ি মায়ের নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমি ওয়েট করে থাকি।